We are gentle. শিশু ধর্ষণের রিপোর্ট দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নাটোরের বাগাতিপাড়া উপজেলার কমপ্লেক্সের এক চিকিৎসককে মামলায় ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়েছে ওই থানার ওসি হুমকি দেওয়ার ওই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এই ঘটনায় চিকিৎসক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদের সঙ্গে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম শেখের মঙ্গলবার বিকেলে ওই কথোপকথনের রেকর্ড তার ব্যাচের চিকিৎসকরা ফেসবুকে দিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা এই বিষয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ হস্তক্ষেপ চেয়েছেন ওসির হুমকি দেওয়া আলোচিত ওই অডিও ক্লিপটি মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে এদিকে দুপুরের দিকে বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম মোবাইল ফোনে মেডিকেল অফিসার আবদুল্লাহ মোহাম্মদের কাছে তারা কি রিপোর্ট দিয়েছেন দর্শন নাকি দর্শন চেষ্টা ওই সময় মেডিকেল অফিসার ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাকে জানান তিনি এই মুহূর্তে দায়িত্বে নেই তিনি হাসপাতালে সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে সরাসরি নাম্বারে কথা বলার পরামর্শ দেন কিন্তু ওসি ফোন না কেটে বরং ওই চিকিৎসকের সঙ্গে উচ্চ বাক্য বিনিময় করে থাকে এক পর্যায়ে উত্তেজিত ওসি ওই চিকিৎসককে মামলায় ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন এই ফোনালাপটি সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ওসির আচরণে ভার্চুয়াল বাসীরা স্বেচ্ছার হয়ে ওঠেন বিশেষ করে চিকিৎসক মহলে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন চিকিৎসকদের দাবি একজন বিসিএস কর্মকর্তার সঙ্গে নন ক্যাডারের কোনো কর্মকর্তা কখনো এমন অশুভ আচরণ করতে পারেন না এটা সম্পূর্ণ সরকারি আচরণ বিধি লঙ্ঘন তাদের মতে কথোপকথন জুড়ে ওসির অভিব্যক্তি ছিল উদ্যত্তপূর্ণ অশোভনীয় এবং ভদ্রতা বিবর্জিত দাগি অপরাধীর সঙ্গেও এই সুরে কোনো পুলিশ সদস্য কথা বলতে পারেন না চিকিৎসকরা তাদের প্রতিক্রিয়া বলছেন বিসি স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তারা প্রজাতন্ত্র প্রথম শ্রেণীর কর্মকর্তা অপরদিকে নন ক্যাডার কর্মকর্তা ওসি দ্বিতীয় শ্রেণী থেকে ক্রমান্বয়ে প্রথম শ্রেণীতে উন্নীত হন ওই ওসির পক্ষ থেকে এমন আচরণ সরকারি কর্মচারী বিধিমালা উনিশশো সুস্পষ্ট লঙ্ঘন ফেসবুকে তারা আরও মন্তব্য করেছেন আপাতত দৃষ্টিতে এই ঘটনাটি ছোট মনে হলেও এরকম ঘটনা প্রায় প্রতিদিনই সারা দেশে ঘটছে গত ষোলোই ফেব্রুয়ারি চাবাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আবু শাহাদাত মাহফুজের সঙ্গে থানার এসআই এবং ওসি অসৌজন্যমূলক আচরণ করেছেন এই ব্যাপারে বিসিএস পঁয়ত্রিশতম ব্যাচের চিকিৎসক ডাক্তার নাজিরু মুবিন বলেন প্রতিটা সার্ভিসে এরকম গুটি কয়েক অভদ্র থাকে এদের জন্যই পুরো সার্ভিসের বদনাম হয় সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী এদেরকে শাস্তির আওতায় না আনলে অভদ্রদের সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে এ ব্যাপারে জানতে চাইলে বাগিতে পড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম পিপিএম বলেন ডাক্তার সাহেবের সঙ্গে আমার একটু ভুল বোঝাবুঝি হয়েছিল আমি একটু ভুল বুঝেছিলাম তাই একটু রাগারাগি হয়েছে পরে আমরা দুই বসে সব ঠিক করে নিয়েছি এই বিষয়ে জানতে চাইলে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিষয়টি আর এখন আমাদের দুজনের মধ্যে নেই এখন এই ঘটনা আমাদের কমিউনিটির বিষয় হয়ে গেছে সব কর্মকর্তা ও নেতৃত্ববৃন্দের সামনে বসে একজন ডাক্তারকে বিনা দোষে অপমান করবেন হুমকি দেবেন আর গোপনে মীমাংসা হয়ে যাবে এটা ঠিক না এই ধরনের ঘটনাকে দেশের সব ডাক্তারকেই অপমান করা হয়েছে বলে দাবি করেন তিনি এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসা নাসরিন বানু আমাদেরকে বলেন এই ঘটনাটি আমি শুনেছি ঘটনার সময় আমরা একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ছিলাম তখন কার সঙ্গে কথা বলছেন তা বুঝতে পারিনি পরে শুনলাম ডাক্তার সাহেবের সঙ্গে তিনি এসব কথা বলেছেন এই ঘটনাটি দুঃখজনক একজন বিসিএস কর্মকর্তার সঙ্গে রকম আচরণ কখনোই কাঙ্ক্ষিত নয় তবে চিকিৎসকরা এই বিষয়ে তার কাছে কোনো অভিযোগ দেননি বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা চিকিৎসকের সঙ্গে ওসি আলোচিত সে কথোপকথন হলো ওসি বলেন আলাইকুম চিকিৎসক বলেন ওয়ালাইকুম আসসালাম ওসি ডাক্তার আবদুল্লা সাহেব বলছেন চিকিৎসক জি বলছি বলুন ওসি আমি থানা থেকে ওসি বলছি চিকিৎসক জি আপনার নম্বর সেভ আছে ওসি বলেন আচ্ছা শুনেন রেপ না অ্যাটেম্প টু রেপ এটা কি বুঝবো কি লিখেছেন আপনি চিকিৎসক বলেন না আমি তো কিছুই লেখিনি ওসি বলেন ওই যে বাচ্চা মেয়ে গেল না চিকিৎসক বলেন কোনটার কথা বলছেন আপনি ওসি বলেন ওই যে একটু আগে একটা বাচ্চা মেয়ে গিয়েছিল চিকিৎসক বললেন আমি তো ডিউটিতে নেই আপনি আমাকে এভাবে বলছেন কেন ওসি বলেন তাহলে আপনাকে কোনভাবে বলবো চিকিৎসক বলেন আপনি অফিসিয়াল নাম্বারে ফোন দেন ওসি আবারও বলেন আপনাকে কোনভাবে বলবো আপনি এখন দায়িত্বে আছেন না চিকিৎসক বলেন না আমি এখন দায়িত্বে নেই আপনাকে বলছি অফিসিয়ালে একটা নাম্বার আছে হাসপাতালের নাম্বার ওই নাম্বারটাতে আপনি ফোন দেন ওসি বলে ঠিক আছে আপনি গরম হয়ে কথা বললেন না বুঝতে পারছেন চিকিৎসক বলে না না আপনি তো গরম হয়ে কথা বলছেন ওসি বলে আপনারা যদি কোনো কিছু গোপন রাখেন কোনো কিছু করেন তাহলে আপনাকে সব মামলায় ঢুকিয়ে দেব চেনা চিকিৎসক বলে না ওসি বলে চেনে নামারে চিকিৎসক বলে আপনি এইভাবে কথা বলছেন কেন ওসি বলছে আপনি চেনে নামাকে কে আমি চিকিৎসক বলে আপনি কেন এইভাবে কথা বলছেন ওসি স্পষ্টভাবে এই দর্শন ঘটনা নিয়ে হুমকি দেয় স্থানীয়রা জানান মঙ্গলবার দুপুরে শিশুটিকে বাড়ির পাশের একটি গম খেতে নিয়ে ওই দুই বকাটে যুবক সিম ও ফাহিম পলাক্রমে দর্শন করে অভিযোগের পর চিকিৎসক ডাক্তারি পরীক্ষার প্রাথমিক দর্শনের আলামত পেয়েছেন দর্শনের শিকার শিশুটির চাচা জানান বছর শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ছে মঙ্গলবার ছুটির কারণে শিশুটি বাড়িতে ছিল তার বাবা বাড়িতে ছিলেন না মা বাড়ির কাজে ব্যস্ত থাকায় সুযোগে মঙ্গলবার দুপুরে শিশুটিকে দুই বকাটে বাড়ির পাশে গম খেতে টেনে নিয়ে যায় বকাটে সিমন ও ফাহিম সেখানে ওই শিশুটিকে পালাক্রমে দর্শন করে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাসেল বলেন পরিবারের লোকজন শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার পরে তাকে পরীক্ষা করা হয় এতে প্রাথমিকভাবে শিশুটিকে দর্শনের আলামত পাওয়া গেছে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য নাটোর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয় এদিকে ডাকার সাভারে স্বামীর বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চল্লিশ ব্যাচের শিক্ষার্থী জেস ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ তিনি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা মঙ্গলবার রাত বারোটার পর তিনি সাভারে রেডিও কলোনিতে স্বামীর বাসায় গলায় ফাঁস নেন বলে জানায় সাভার মডেল থানা পুলিশ তবে বেশ কয়েকদিন ধরে স্বামীর সঙ্গে তার সম্পর্ক খুব বেশি ভালো যাচ্ছিল না তার সর্বশেষ ফেসবুক স্ট্যাটাস থেকে বিষয়টি জানা গিয়েছে যে স্ত্রীর স্বামীর নাম সজীব শাহ শুভ্র সে জাবির পরিবেশ বিজ্ঞান বিভাগের একচল্লিশ ব্যাচের শিক্ষার্থী তাদের দুজনের বাড়ি মগুরায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে থেকেই ভিন্ন ধর্মলম্বী ওই জুনিয়রের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জেসির তিন বছর আগে পরিবারকে না জানিয়ে তারা বিবাহ করেন এদিকে জেসির ফেসবুক আইডি থেকে থেকে জানা গেছে সম্প্রতি সময়ে তাদের পারিবারিক কলহ চলছিল প্রায় এক বছর আগে জেসির পরিবারে বিয়ের বিষয়টি জানা জানি হয় পরিবার তার বিয়ের বিষয়টি মেনে নেয়নি উল্টো জেসিকে ফিরে আসতে চাপ দেয় অপরদিকে তার স্বামী সজীবও ছিলেন মাদকাসক্ত সজীব সব ধরনের নেশা করত অন্যদিকে জেসির একাডেমিক ফলাফল খুব ভালো তার অনার্সের জিপিএ 3.79 ও মাস্টার্সের সি জিপিএ থ্রি পয়েন্ট এসব মিলিয়ে কয়েক মাস ধরে খুবই হতাশা ছিলেন জেসি জেসির সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে লেখা ছিল সম্পর্কগুলোর গুরুত্ব দিন দিন আমার কাছে কমেই চলছে একদিন প্রতিটি সম্পর্ককে অনেক সময় দিয়েছি সম্পর্কগুলোকে টিকিয়ে রাখতে অনেক ইফোর্টও দিয়েছি তবে আজ মনে হয় সবটাই ভুল ছিল সাভার মডেল থানা পুলিশের ওসি এফ এম সায়দ বলেন সকালে জেসির ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সৌরাবর্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয় প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হয়েছে পিতা ও স্বামীর লিখিত অনাপত্তি পত্রের কারণে ময়না তদন্ত ছাড়াই দুপুরে পিতার কাছে লাশ হস্তান্তর করা হয়